ঠিক গবাদি পশুর বিভিন্ন রোগ তার লক্ষণ ও প্রতিরোধ আজকে বক্তা তো আপনারা অনেকেই চেনেন আমাদের বক্তা আজকে হলেন পশুবিভাগ সাতআসুল ব্যক্তিগত ডক্টরেন্দু ভট্টাচার্জু যিনি আমাদের সবাইকে এই বিষয়ে উপরে বোঝাবেন ঠিক আছে নমস্কার আজকে যে চর্চার বিষয় সেটা হলো প্রাণী পালনে সব থেকে ভালোভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কি করে প্রাণী পালন করা যেতে পারে এবং বিশেষত প্রাণী স্বাস্থ্যের দিকে নজর রেখে প্রাণী পালন করা উচিত যাতে সর্বোত্তম লাভ উপার্জন করা যায় তো এই ব্যাপারে স্বাস্থ্য সম্পর্কিত কিছু সাধারণ জিনিস আমি আপনাদেরকে বলবো আলোচনা করবো তবে আলোচনাটা আলোচনায় নয় আপনাদের যে কোনো ধরনের সমস্যা যদি আপনারা আমার সঙ্গে আলোচনা করতে চান সবসময় আপনারা সেটা করতে পারেন বিভিন্ন মাধ্যমের মাধ্যমেই আর এখন আমি আপনাদেরকে খুব অল্প কিছু জিনিস আপনাদেরকে বলে দেবো যেগুলো যদি আপনারা মোটামুটি প্রাণীদেরকে সুস্থ প্রাণী পালনে কোনো অসুবিধা হওয়ার কথা নয় গ্রাম বাংলায় তো যে আলোচনাটা আমরা করব তার মধ্যে প্রথমেই আপনাদের বলে দিই যে রাতারাতি এটা একটা সুস্থ গাই গরু বা একটা যে কোনো প্রাণী পাওয়া অত সোজা ব্যাপার নয় যদি না তার একদম জন্ম থেকে তাকে যথেষ্ট কেয়ার নেওয়া হয় যত্ন নেওয়া হয় তো সেই জন্য আমাদের এই আলোচনাটা শুরুই হবে যে সদ্যজাত বাছুরের যত্ন কি করে নেওয়া হয় সেটা দিয়ে তারপরে হলো যে আমরা জানি রোগ হওয়াতে কিছু রোগের ওষুধ হয় কিছু রোগের ওষুধ হয় না কিছু রোগের ওষুধ অনেক দামি হয় কিছু টোটকা দিয়ে হয় কিন্তু রোগ না হওয়াটা সবথেকে বেশি দরকার এবং সেই জন্য সেটার একটাই উপায় হলো ভ্যাকসিনেশন বা বা টিকাকরণ সেই জন্য গবাদি পশুতে কি রোগের জন্য কিভাবে কখন টিকা দিতে হয় একটা সুস্থ প্রাণী যতক্ষণ না আপনার কাছে থাকবে উপলব্ধ হবে ততক্ষণ পর্যন্ত যতই তার প্রজাতি ভালো হোক বা আপনি ভালো খাবার দাবার দিন রেশন দিন সে কিন্তু যথেষ্ট পরিমাণে দুধ বা প্রাণীজ প্রোটিন বা প্রাণীজ সম্পদ আপনাকে দিতে পারবে না যে উদ্দেশ্য নিয়ে আপনি প্রাণী পালন করছেন সেটা ব্যর্থ হবে কারণ প্রাণীটাকে প্রথমে সবার আগে সুস্থ হতে হবে একটা গরু যদি পোষেন দুধের জন্য গরুটাই যদি বিমার থাকে ভেতর থেকে যদি রোগ থাকে তাহলে কিন্তু তার পক্ষে যতই তাকে আপনি ভালো ডায়েট দিন ভালো মেনটেন করুন ম্যানেজ করুন বা হলস্টাইন বা জার্সি ক্রস করুন কিন্তু সে দুধ দিতে পারবে না কারণ সে নিজে থেকে সুস্থ নয় অসুস্থ এই অসুস্থতার সব থেকে বড় কারণ যেটা গ্রাম বাংলা হয় সেটা হয় ওয়ার্ম বা পেটের কৃমি অর্থাৎ সেই কৃমি জনিত ব্যাপারে সমস্যাগুলো কি করে আপনারা কন্ট্রোল করবেন এর পরের যেটা আসছে সেটাকে বাংলায় বলে ঠুনকো রোগ বা ম্যাস্টাইটিস এটা একটা মেজর প্রবলেম খুব বড় সমস্যা গ্রাম বাংলায় এবং বিশেষত যে সমস্ত এলাকায় ক্রস ব্রিডিং বা শঙ্করায়ন বেশি হয়েছে শঙ্কর প্রজাতির গায়ে বেশি হয়েছে এছাড়া আর একটা রোগ আছে সেটাকে বলে গর্ভপাত বা বুসেলা বিমারি বা বাচ্চা মানে বিফোর টাইম কাভিং ইয়ে হয়ে যায় বাচ্চা অ্যাবর্শন হয়ে যাওয়া অ্যাবর্শন ডিজিজ এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা একটা জুনোটিক সিগনিফিকেন্স মানে মানুষের মধ্যে এই রোগটা সংক্রামিত হতে পারে অর্থাৎ এইটা সম্বন্ধে আমি আপনাদের কিছু বলবো এছাড়া খুড়াই বা গলা ফোলা বা বাদলা এগুলো তো আছেই তো আমরা এক এক করে এই যা বিষয় সূচি মোটামুটি আমি দেখিয়েছি সেটাই আমরা আলোচনা করব তো প্রথমে আমরা আসব নবজাত বাছুরের যত্ন বা কি করে নিউ বর্ন কাপ যেটাকে বলে সেটা কি করা উচিত সবসময় মনে রাখবেন সুস্থ বাচ্চায় পরবর্তীকালে সুস্থ গাভী হতে পারে এবং সেটা যে কোনো প্রজাতির জন্যই সে মানুষের ক্ষেত্রেও আমরা তাই বলি গরুর ক্ষেত্রেও তাই বলি বা ছাগলের ক্ষেত্রেও আমরা সেই একই কথাই বলবো যে বাচ্চার যত্ন যদি ঠিকমতো নেন তাহলে একমাত্র সে পরে আপনাকে ভালো রিটার্ন দিতে পারবে যেটাকে আমরা বাংলায় একটা কথা আছে গোড়ায় কেটে পরে জল ঢালা সেইটা যাতে না হয় মানে আগে বাছুরের যত্ন করলাম না অথচ পরের দিকে গিয়ে তাকে বিভিন্ন প্রোটিন খাওয়ালাম মিনারেল মিক্সার খাওয়ালাম ইয়ে খেলাম দিয়ে ভাবলাম খুব দুধ দেবে সেটা হয় না সেই জন্য গবাদি পশুর স্বাস্থ্যের ক্ষেত্রে বাছুর জন্মের প্রথম চব্বিশ ঘন্টা খুব ইম্পর্টেন্ট খুব দরকার এর মধ্যে কি করতে হয় যে চব্বিশ প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রপার কেয়ার আপনি নিতে পারেন যত্ন যদি করেন তাহলে দেখবেন সে তার যা উৎপাদন ক্ষমতা তো গরু বা যাই পুষি সেটা তো অর্থকরী ব্যাপারে পুষি দুধ বিক্রি করা বা দুধ পাওয়া কি মাংস পাওয়া কি ডিম পাওয়া যাই হোক সেই যে পারপাস তাকে বলে উৎপাদনশীলতা সেই উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি যেটা সেটা পরবর্তীকালে খুবই খারাপ হয় বা যতটা দেওয়া সম্ভব ততটা দিতে পারে না সেটার একটাই কারণ হলো একদম প্রথম সময়ে প্রাথমিক পর্যায়ে বাছুরের প্রপার পরিচর্যা হয়নি ঠিক মতো কি কি করতে হয় বেসিক্যালি এবং এটা আপনাদের কিছুটা আমাদের জানা দরকার এই কারণে কিছুটা প্রকৃতি নিজের নিয়মে করে বাকিটা আমরা জানলে আমাদের সুবিধা হয় এটা করতে এক নম্বর হলো বাচ্চা হওয়ার পর সঙ্গে সঙ্গে দেখবেন তার মা তাকে চাটছে জীব দিয়ে অনেকে ভুল করে সেই সময়টা সরিয়ে দেন দিয়ে নিজেরা চেষ্টা করেন পরিষ্কার করতে শুকনো কাপড় দিয়ে বা খড় দিয়ে সেটা হচ্ছে ভালো হলো যদি মা পশু স্বাভাবিক নিয়মে বাছুরটাকে চাটে তাহলে জানবেন সেটা সবথেকে ভালো বাছুরটার জন্য কারণ ওই চাটার কারণেই ওর বাছুরের শরীরে খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন হয় অতএব বাছুরের ইনিশিয়াল যে ব্লাড সার্কুলেশন হলে যে ব্লাডের মাধ্যমে যে অক্সিজেন অ্যান্ড আদার পার্টটা বডির প্রত্যেকটা শরীরের প্রতিটা অংশে যাওয়ার কথা সেটা যায় শুধু তাই নয় মুখ নাক এবং নাকের ভেতর যে ময়লাগুলো থাকে বা মিউকাস যেগুলো থাকে শ্লেষা ঝিল্লি সেগুলো পরিষ্কার হয় বাছুর জন্মের পরে সঙ্গে সঙ্গে কোলেস্ট্রাম বেরোতে আরম্ভ করে মায়ের দুধ যে গাঁজা দুধ যেটা কারণে ঘন হলুদ দুধ এই দুধটা রোগ মধ্যে সবথেকে বেশি যেটা থাকে সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতার যে মলিকুলস সেগুলো থাকে প্রোটিন থাকে একরকমের এই প্রোটিনটা কি করে এই প্রোটিনটা বাচ্চা যতদিন না নিজের পায়ে বড় হয়ে দাঁড়াতে পারছে ইমিউনিটি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে ও রক্ষা করে বাচ্চাকে এটা কিন্তু শুধু গরু বছরে যে নয় মানুষের ক্ষেত্রেও তাই যার জন্য সব সময় বলা হয় যে বাচ্চা জন্মের পরেই প্রথম দু ঘন্টায় অন্তত দু লিটার কোলেস্ট্রাম তাকে খাওয়ানো দরকার এই দু লিটার কোলেস্ট্রাম অনেকে ভুল করে অনেক জায়গায় আমি দেখেছি ভারতের অনেক জায়গায় এমনকি আমাদের রাজ্যেও কিছু জায়গায় এটাকে বাজে দুধ বা অপয়া দুধ বলে ফেলে দেওয়া হয় ভুলেও সেই কাজটা করবেন না প্রথম দু ঘন্টার মধ্যে তাকে অন্তত দু লিটার কোলেস্ট্রাম খাওয়ানোর চেষ্টা করুন এবং বাছুরের সাইজ কত বড় মোটামুটি সেটার উপর ডিপেন্ড করে বারো ঘন্টার মধ্যে আবার এক থেকে দু লিটার কোলেস্ট্রল খাওয়ান যদি বাছুর নিজে খেতে না পারে তাহলে আপনারা ফিডিং বোতল নিতে পারেন বা চেষ্টা করতে পারেন যাতে সে পালান থেকে কোলেস্ট্রলটা টানতে পারে তো এটা করা গেলে বাছুরের শরীরে যে প্রতিষেধন ক্ষমতা ঢুকবে মায়ের দুধের মাধ্যমে মায়ের শরীর থেকে সেটা আপনার বাছুর থেকে কম করে চার থেকে ছ মাস সুরক্ষিত রাখবে আর যদি এটা না খাওয়ান প্রথম চার মাস ছ মাসের মধ্যে তাকে তো ভ্যাকসিন দেওয়া যায় না প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়ার একটা মিনিমাম টাইম থাকে একটা মিনিমাম জন্মের পর একটা মিনিমাম সময় দিতে হয় তাহলে সে সেই যদি না দেওয়া থাকায় এবং প্রতিষেধন না থাকে তাহলে বাছুরটা মরার চান্স খুব বেশি হয়ে যায় অতএব প্রথম কি মনে রাখতে হবে এক হলো তার মিউকাস এগুলো পরিষ্কার করাতে হবে মাকে দিয়ে বাছুরটাকে ভালো করে লিক বা চাটাতে হবে এবং তাকে প্রথম বারো ঘন্টার মধ্যে তার ওজনের বা আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে হবে তিন লিটার চার লিটার কোলেস্ট্রাম খাওয়াতে হবে এর ফর্মুলাটা খুব থামরুল আমরা বলে দিই সেটা হলো যে বাছুরের জন্মের সময় যা ওজন তার অন্তত দশ ভাগের এক ভাগ কোলেস্ট্রাম আপনাকে খাওয়াতে হবে যদি একটা বাছুর জন্মের সময় কুড়ি কেজি ওজন হয় তাকে দু কেজি কোলেস্ট্রাম মিনিমাম অন্তত অন্তত দিতে হয় নিয়ম মতো তার নাভি মূল থেকে দু ইঞ্চি মতো দূরে কর বেঁধে সেটা কেটে তারপর সেটাকে কম করে সাড়ে বা তার কনসেন্ট্রেশন ঘনত্বের তিন চার আয়োডিনে ওটাকে ডিপ করতে হবে মানে চোবাতে হবে এবং বারো ঘন্টা পরে আবার একবার এটা করতে হবে এটা করলে কি হয় নাভিমূল কাটার ফলে ওখান থেকে যাতে পরে ইনফেকশন না হয় সেই জন্য এবং ঘা না হয় সেইটার জন্য এইটা করা দরকার অনেক সময় আপনারা দেখবেন আম্বলিকাল হার্নিয়া বলে পরে বাচ্চুদের ওখানটা একটা ঘায়ের মতো হয়ে যায় ফুলে যায় পুঁজ হয় সেইটা যাতে ভবিষ্যতে না হয় সেইটার কারণেই প্রত্যেকটা বাছুর জন্মের পর মূল থেকে দু ইঞ্চি দূরে নাভিকট যেটাকে বলে নারী নারী যেটা সেইটাকে বেঁধে জীবাণুমুক্ত ছুরি দিয়ে যে ছুরি বা ব্লেড দিয়ে কাটবেন সেটা যেন স্টেরাইল হয় গরম জলে বা হিট অ্যাপ্লাই করে নিয়ে দিয়ে ওটাকে আপনার কেটে বেঁধে দিয়ে টিংচার আয়োডিন দিয়ে আহ জীবাণুনাশ করতে হয় এছাড়া এটা তো গেল বাছুর হওয়ার পরে পরেই এরপরে মোটামুটি ভাবে প্রথমেই আমি বলেছিলাম যে বাছুরের প্রাণীর শরীরে যদি কৃমি থাকে তাতে সেই যত ভালোই প্রজাতি হোক বা যত ভালোই তাকে রেশন দিন বা খাবার দিন তার পক্ষে ভালো প্রপার প্রোডাকশন করা বা ভালো স্বাস্থ্য মেনটেন করা খুব মুশকিল হয় ডিফিকাল্ট হয় সেই জন্য তাকে কৃমির ওষুধ দিতে হয় কৃমির ওষুধটা মোটামুটি প্রথম দুই সপ্তাহের মধ্যে জন্মের প্রথম দুই সপ্তাহের মধ্যে একবার তারপরে প্রতি মাসে একবার ছ মাস পর্যন্ত এবং তারপর প্রতি ছ মাসে একবার এটা আমাদের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয় যেহেতু মোটামুটি প্রায় পাঁচ মাস ছ মাস বর্ষা চলে মে জুন জুন মাস থেকেই ধরুন এবং কখনো কখনো সেপ্টেম্বর পর্যন্ত টেনে দেয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং শেষের দিকটায় প্রচন্ড ফ্লাডেড এরিয়া হয়ে যায় পুরো বাংলা জুড়ে এবং তখন কি হয় এই কৃমির উপদ্রবটা প্রচন্ড বাড়ে বৃদ্ধি পায় নর্মালি সেই জন্য পশ্চিমবঙ্গে যারা প্রাণী পালন করেন তাদের আমরা সবসময় বলি বছরে দুবার কৃমিনাশক ওষুধ তো দেবেনি কিন্তু সেটা যেন অবশ্যই একটা বর্ষা শুরু হওয়ার এক মাস আগে আর একটা বর্ষা শুরু হওয়ার শেষ হওয়ার এক মাস পরে এই রকম দুটো ফেজে দিলে কি হয় এই দুটো ডোজ সারা বছর ওই অ্যানিমালটাকে প্রাণীটাকে কৃমির হাত থেকে বাঁচাতে পারে আর মোটামুটি ভাবে কোন রকমের আহ প্রাণীর অনেক রকম রোগ হয় আমাদেরও যেমন হয় রোগ ব্যাধি সেরকম গরু বাছুরেরও হয় মোষেরও হয় ছাগল শুয় সবারই হয় রোগ প্রতিটি রোগের লক্ষণ আলাদা প্রতিটি রোগের ওষুধ আলাদা ট্রিটমেন্ট কেমন করা উচিত ভ্যাকসিন কি করা উচিত সেগুলো আলাদা অতএব যখনই কোন রকম রোগজনিত সমস্যা বা আপনার মনে হবে যে আপনার প্রাণীটি সুস্থ নয় যথা যথাযথ নয় তখন আপনি স্থানীয়ভাবে পশু চিকিৎসা হসপিটালে বা তাদের পশু চিকিৎসালে পরামর্শ নিয়ে জানোয়ারটি দেখভাল করবেন এতক্ষণ যেটা বললাম সেই জিনিসটা এবার আপনারা এই ছবিটাই দেখতে পাচ্ছেন জন্মের পর থেকে যে চার পাঁচটা জিনিস আমাদের করতে হয় তার মধ্যে প্রথম হলো ডেলিভারি হয়ে যাওয়ার পর নাভা মানে নাভিটাকে যেটাকে আমরা বলি নাড়ি দড়ি যেটাকে বলি সেইটাকে জীবাণুনাশন করা তাকে কোলেস্ট্রম খাওয়ানো এবং একই সঙ্গে এখন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রতিটা জানোয়ারের নির্দিষ্ট একটা আইডেন্টি নাম্বার হওয়ার দরকার এবং যেমন মানুষের ক্ষেত্রে প্রতিটা মানুষের আধার কার্ড হয় ঠিক জানোয়ারের ক্ষেত্রেও তার কানে একটা করে ইয়ার ট্যাগ লাগানো খুব দরকার প্রয়োজনীয় কারণ এই ইয়ার ট্যাগটা থাকলেই তবে জানোয়ার সম্পর্কিত সমস্ত নথি উপলব্ধি করা যায় এবং সেই মতো ব্যবস্থা নেওয়া যায় এটাকে বলে ইনাফ আইডেন্টিফিকেশন এবং এটা এখন আপনারাও জানেন গ্রামেগঞ্জে যে খুঁড়ায় রোগের টিকা করা হচ্ছে ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে সেটা করাতে গেলেও আপনাদের এই নাম্বারটা করাতে হবে এই ইয়ার ট্যাগিংটা করাতে হবে তো মোটামুটি ভাবে এই তিন চারটে কাজ জন্মের পরে আপনাদের বাছুরের জন্য করানো দরকার এরপরে আসছে রোগ প্রতিরোধে টিকা প্রতিটি টিকার কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে টিকাটা তৈরি করা হয় এবং টিকাকরণ করা হয় এবং সেই টিকাকরণ করার সময় আমাদের সব সময় কিছু জিনিস খেয়াল রাখতে হয় প্রতিটি জানোয়ারের জন্য সেটা হলো একমাত্র সেই প্রাণীকেই টিকা করাবেন যে সুস্থ আছে এবং সবল আছে মানে কি টিকা হওয়ার সময় বা টিকা দেওয়ার সময় যেন জানুয়ারের শরীরে কোনো জ্বর না থাকে জানুয়ারের অন্য কোন রকম বা ভোগান্তি না থাকে জানোয়ার যেন সুস্থ থাকে সবল থাকে নরমাল থাকে নর্মাল জানোয়ার হতে হবে কোনো জানোয়ারে কোন রকম শারীরিক অসুবিধা থাকলে বা অসুস্থতা থাকলে কখনোই ভুলে তাকে টিকা দেবেন না সে যতই ফ্রিতে টিকা দিক বা যাই করুক কারণ অসুস্থ পশুকে যে কোনো ধরনের টিকা দিলে একটা মারাত্মক রিয়াকশন রিয়াকশন ভ্যাকসিন হওয়ার সম্ভাবনা থাকে তাতে মরতেও পারে বা অক্ষম টিকার হয়ে যেতে পারে সেই জন্য নিয়ম হলো শুধুমাত্র সুস্থ এবং সবল জানোয়ারকে টিকা দেবেন টিকাটি সব সময় দেখে নেবেন যে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা ছিল কিনা যে টিকা বরফের মধ্যে রাখতে হবে সেটা রাখা দরকার যে টিকা চার থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের সেখানে থার্মাল আইস ইনসুলেশন বক্সের মধ্যে রাখা দরকার আবার যে টিকা নর্মাল রুম টেম্পারেচার রাখা যায় সেটা রুম টেম্পারেচারে রাখতে হবে কিন্তু যে টিকা যে টেম্পারেচারে রাখ কথা সেখানে না রেখে পরে যদি সেটা ব্যবহার করা হয় তাহলে তার মারাত্মক রিয়াকশন হয়ে প্রাণী ডেথ পর্যন্ত হতে পারে অ্যানিমাল ডেথও হয়ে যেতে পারে আপনারা দেখেছেন এবং গ্রামে যেটা হয়ও এমনকি যখন হিউম্যানে পোলিও ভ্যাকসিন টিকা খাওয়ানোর সময় আপনারা দেখবেন অনেক সময় আপনাদের কাছে পেপারে আসে নিউজে মিডিয়াতে আসে যে কোথাও কোনো মিস হয়ে গেছে অঘটন ঘটে গেছে তার কারণ ওই একটাই টিকা যদি প্রপার টেম্পারেচারে রেকমেন্ডেড টেম্পারেচারে যদি না রাখা থাকে তাহলে সেই টিকা থেকে বিপদ বেশি হতে পারে দ্বিতীয় এর পরের যেটা হচ্ছে যে যে কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা সব সময় বলি যে রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হবে সেই রোগের টিকায় কম করে আশি পঁচাশি প্রাণীর যে টোটাল নাম্বার তার কম করে আশি থেকে পঁচাশি ভাগ প্রাণীর টিকা হওয়া উচিত তবেই একমাত্র একটা টার্ম আছে হার্ড ইমিউনিটি সেই বা কমিউনিটি ইমিউনিটি কমিউনিটি হার্ড ইমিউনিটি সেটার মানে হচ্ছে যে আপনি যদি একটা পপুলেশনে এফএমডি বা খুড়ায়ের টিকা করেন এবং সেখানে যদি মনে করুন গ্রামে একশোটা গরু আছে আপনি দশটা করলেন বাকি করলেন না তাহলে কি হবে ওই গ্রামে ওই দশটা গরুও প্রোটেক্টেড থাকবে না বাকিগুলোর তো কোনো কথাই নেই কারণ পুরো গ্রামটা ইনফেক্টিভ পজিটিভিটি হওয়ার চান্স সবথেকে বেশি মানে রোগ হওয়ার চান সম্ভাবনা সব থেকে বেশি সেই জন্য আমরা সব সময় বলি যে কম করে আশি থেকে পঁচাশি ভাগ পশুষকে আপনাকে টিকা দিতে হবে যে সমস্ত টিকা মাস ভ্যাকসিনেশনের জন্য ইউজ যেমন খুঁড়াই এইচএস বি কিউ এগুলো কিন্তু যদি কোনো গরুকে মনে করুন পাগলা কুকুরে কামড়েছে তারও টিকা হয় সেখানে কি আশি ভাগ পঁচাশি ভাগকে দিতে হবে তা নয় সেখানে ইন্ডিভিজুয়াল অ্যানিমালকে দিতে হবে তো এই কথাটা মাথায় রাখতে হবে যে রোগের নিয়ন্ত্রণের জন্য ভ্যাকসিনের কভারেজ বলে এটাকে বলে ভ্যাকসিন কভারেজ অন্তত আশি থেকে পঁচাশি ভাগ শতকরা আশি থেকে পঁচাশি ভাগ জানোয়ারকে টিকা দিতে হবে শরীরে কৃমি থাকলে টিকার জন্য যে শরীরে প্রতিষেধন ক্ষমতা তৈরি হওয়ার কথা সেটা কিন্তু প্রপার হয় না সেই জন্য সব সময় মনে রাখবেন যে টিকার দেওয়ার অন্তত দু তিন সপ্তাহ আগে প্রাণীটিকে যদি ডিওয়ার্মিং করিয়ে দেওয়া যায় কৃমিনাশক ওষুধ খাওয়ানো যায় তাহলে তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আরো ভালো তৈরি হয় অতএব প্রতিটি জানোয়ারকে আপনারা ডিওয়ার্মিং করিয়ে নেওয়াটা একটা কম্পালসারি ব্যাপার করে দেবেন টিকার আগে যখনই আপনি জানবেন যে টিকা হওয়ার সময় এই ডেট আছে বা টিকা এই মাসে টিকা হবে তাহলে আপনি তার দু তিন সপ্তাহ আগে সপ্তাহ আগে অন্তত একটি ডোজ ক্রিমির ওষুধ খাইয়ে দেবেন আর যে কোনো টিকায় সব সময় মনে রাখবেন যে যেকোনো প্রাণী কোনো টিকায় যে টিকা কোম্পানি টিকা তৈরি করেছে সে সরকারি কোম্পানি বেসরকারি যাই হোক তাদের টিকার গায়ে গায়ে লেখা লেখা থাকে থাকে কোন পদ্ধতিতে এবং কতটা দিতে হবে এই জিনিসটা মেনটেন করবেন কখনো মানে ঠিক আছে আমার কাছে কুড়িটা গরু এসে গেছে কিন্তু আছে টিকা পনেরোটা সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম না আপনার প্রতিটা জানোয়ারকে যদি দু এম করে লেখা থাকে যদি করে লেখা থাকে যা লেখা থাকবে এবং যে রুটে দিতে হবে মাংসের মধ্যে বা বা চামড়ার নিচে যেভাবেই বলুক আপনাকে যে পদ্ধতি এবং যতটা দিতে হবে ঠিক ততটাই দিতে হবে এটা যদি হের ফের হয় তাহলে কিন্তু টিকা কাজ নাও করতে পারে উল্টে বিপদও হয়ে যেতে পারে এইবার আমরা আসছি যে সাধারণভাবে কি কি টিকা দেওয়া দরকার মোটামুটি আমরা জানি যে গ্রাম বাংলায় শুধু গ্রাম বাংলা কেন গোটা ভারতেই তিনটে মারাত্মক রোগ আছে একটাকে বলে এফএমডি বা খুড়ায় বা এসো একটাকে বলে এইচএস বা হিমারেজিক সেপ্টিসিমিয়া বাংলায় গলা ফোলা আর একটা হচ্ছে বাদলা বা বজবজে বা ব্ল্যাক ওয়াটার বা অনেকে ল্যাংড়ি বুখারও বলে এই তিনটে মারাত্মক রোগ আছে এছাড়া আর একটা আছে যেটাকে বলে অ্যাবসান ডিজিজ করে ব্রুসেলা ইনফেকশন মোটামুটি ভাবে এই তিন চার তিনটে বা চারটে রোগের এগেনস্টে যদি আপনি টিকা করাতে পারেন তাহলে সাধারণভাবে প্রতিটা প্রাণী সুরক্ষিত থাকে বাকি রোগের জন্য অতটা প্রবলেম হয় না তার মধ্যে খুড়াই বা এফএমডি যেটা এইটার হলো সব থেকে মারাত্মক এবং এটা ভাইরাস দিয়ে হয় ভাইরাস বলে একরকম বিষাণু হয় সেই বিষাণু দিয়ে হয় এবং এর কোনো ট্রিটমেন্ট হয় না সেই জন্য এফ কন্ট্রোল করতে গেলে প্রাণীকে এফ এম হাত থেকে বাঁচাতে গেলে আপনাকে টিকা লাগাতেই হবে এখন ভারত সরকারের কিছু নির্দিষ্ট কার্যক্রমে এবং প্রতিটি রাজ্য সরকারের সহায়তায় সারা ভারতে সমস্ত গবাদি পশুদের খুরাই রোগের টিকা দেওয়া হচ্ছে বিনামূল্যে এবং টিকা দেওয়ার পর সেই জানুয়ারের পুরো ডিটেলসটাও ইনাফ কার্ড যেটা বললাম যে কানে লাগানো থাকে জানুয়ারের তার উপরে সেই ডাটাটাকে ধরে রাখা হচ্ছে এবং এই টিকাটা মোটামুটিভাবে দেওয়ার নিয়ম হলো প্রথম টিকা চার মাস বয়স হলে বাছুরের এই টিকাটা প্রথমবার দেওয়া যায় প্রথমবার দেওয়ার অন্তত চার সপ্তাহ পরে একটা বুস্টার ডোজ দিতে হয় এবং এই বুস্টার ডোজটা হবে এবং তারপর প্রতি মাসে ছ একবার মানে বছরে দুবার করে এই টিকাটা দিতে হয় এছাড়া আছে হিমারেজিক সেপ্টেসিমিয়া বা যেটাকে আমরা এইচএস বা গলা ফোলা বলি এই রোগের ক্ষেত্রে ছ মাস বয়স হলে তবে টিকাটা দেওয়া যায় তবে এই টিকাটা বছরে একবার দিতে হয় এবং বিশেষত বর্ষাকাল শুরুর আগে দিতে হয় কারণ এই এইচএস বা বিকিউ বাদলা বা গলাফলা রোগ এটা সাধারণভাবে বর্ষাকালের সময় বেশি দেখা যায় ঠিক সেই রকম ভাবে বিকিউ বা বজবজে যেটাকে বলে মানে যে রোগটা হলে পিছনের পা ফোড়া হয়ে যায় গায়ে প্রচন্ড জ্বর আসে বাছুরের কম বয়সী বাছুরের বেশি হয় বর্ষাকালে বেশি হয় শুধু তাই না যদি পিছনে মাংস পায়ের মাংসপেশিতে গ্যাস জমে গিয়ে প্রেশার দিলে ওটা একটা আওয়াজ হয় বজ বজ করে সেই জন্য লোকাল নাম হচ্ছে বজ রোগ এই সমস্ত রোগের ক্ষেত্রেও আপনাকে ছ মাস বা তার বেশি বয়সী পারবেন এবং বছরে একবার দিলেই হবে এরপর আসছি বাচ্চা ফেলে দেওয়ার যে রোগ বা ব্রুসেলোসিস বিমারি এই ব্রুসেলোসিস বিমারিটা হলো মানে অপরিণত ইয়েতে গর্ভ মানে যেটাকে আমরা বলি গাভিন গরুর আবর্ষণ হয়ে যাওয়া এবং এই অ্যাবর্শন হয়ে যাওয়াটা শুধুমাত্র গরু প্রাণীর ক্ষেত্রে বা প্রাণী পালকের ক্ষেত্রে যে মানে ক্ষতিকর তা তো নয় একই সঙ্গে এটা মানব শরীরেও খুব বাজে একটা ইম্প্যাক্ট হয় মানুষও এই রোগ থেকে ইনফেক্টেড হতে পারে যদি সেই ইনফেক্টেড জানুয়ারের বা অসুস্থ পশুর দুধ খায় বা অসুস্থ পশুর সং সংস্পর্শে থাকে সেই জন্য এই রোগ থেকে বাঁচানোর জন্য টিকা করাটা খুব বেশি দরকার সাধারণভাবে এই রোগের টিকার একটি নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মটা হলো একমাত্র বকনা বাছুর একমাত্র বকনা বাছুর মানে ফিমেল কাফ মাদি যেটা আর কি ফিমেল কাফ বা বকনা বাছুরকে সারা জীবনে একবারই টিকাটা দিতে হবে এবং সেটা হবে বাছুরটা যখন চার মাস থেকে আট মাস বয়স এর মধ্যে তার মানে কি এই এই বা রোগটা টিকা দিতে গেলে আপনাকে সারা বছর জীবনের জন্য বাছুরটিকে একবারই দিতে হবে তাও বকনা বাছুরকেই দিতে হবে সারা জীবনে একবার দিতে হবে বয়স যখন চার থেকে আট মাস তখন এই রোগের টিকা দিতে হবে এছাড়া আর কোনো টিকা দেওয়ার দরকার নেই মোটামুটি ভাবে এই চারটে রোগের টিকা যদি আপনারা দিতে পারেন তাহলে সাধারণভাবে আপনার জানোয়ার সুস্থ থাকবে এবং তার এই ধরনের রোগগুলো আর হবার সম্ভাবনা অনেকই কমে যাবে না থাকবে না বললেই চলে এছাড়া অ্যানথ্রাক্স বলে একটা রোগ হয় গ্রাম বাংলায় অনেকেই আপনারা জানেন এটা স্পিনিক ফিভারও বলা হয় এবং এটাই কি হয় মারাত্মক রকমের ক্ষতিকর রোগ এটা প্রাণীর জন্য তো বটে একই সঙ্গে মানুষের জন্য অ্যানথ্রাক্স রোগে মানুষের ডেথ মৃত্যু পর্যন্ত হয় এবং অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হয়েছে সেই জন্য যে সমস্ত জায়গায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব আছে সরকার সেটা জানে রাজ্য সরকারের কাছে প্রতিটি জেলা হসপিটালে বা তাদের কাছে এই তথ্য থাকে কোথায় এই রোগটা বেশি দেখা যায় কখন কখন দেখা যায় কিভাবে হয় সেই সমস্ত জায়গাগুলোতে এই রোগের জন্য টিকা দিতে হবে এছাড়া থাইলেরিয়া বলে একরকম রোগ হয় যেমন মানুষের ম্যালেরিয়া যেরকম ওই রকম এই থাইলেরিয়া রোগ হলেও টিকাটা টিকা দিলে থাইলেরিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেক্ষেত্রে তিন মাস বা তার বেশি বয়সের বাছুর হলে তাকে থাইলেরিয়া টিকা দেওয়া উচিত এবং এটা মাত্র একবারে পিওর ব্রিড বিদেশি গরু অথবা শঙ্কর প্রজাতির গরুকে দিলেই হবে দেশি গরুতে দেওয়ার অতটা দরকার পড়ে না মোটামুটি ভাবে এটাই আমি বলে দিলাম এছাড়া আর একটা আছে জলাতঙ্ক রোগ বা পাগলা কুকুরে কাটলে অনেক সময় গ্রামে পাগলা কুকুর পাগলা শিয়াল এরা বাদুর অনেক সময় গরুকে কামড়ে দেয় সেক্ষেত্রে গরুর জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া হতে পারে যেটা রেবিস বলা হয় ইংরেজিতে রেবিস রোগ থেকে বাঁচানোর জন্য যদি এরকম কোনো কখনো ঘটে যে গরুকে কামড়ে দিয়েছে বা পায়ে কামড়ে দিয়েছে বা তখন সঙ্গে সঙ্গে তাকে টিকা দিতে হয় এটাও টিকাটা পাওয়া যায় মোটামুটি ভাবে টিকা দেওয়া কামড়ানোর যত তাড়াতাড়ি সম্ভব প্রথম টিকা দিতে হয় এবং সেটাকে আমরা সবসময় বলি জিরো ডে টিকা মানে যেদিন যদি আজকে কামড়ায় কালকে আজকের মধ্যেই বা কালকে মানে যত তাড়াতাড়ি সম্ভব যে ডোজটা দেওয়া যাবে এবং তার তিন দিন পরে একটা এবং তারপর সাত দিন আঠেরো দিন আঠাশ দিন এবং নব্বই দিন মোটামুটি ভাবে এইরকম ভাবে ছটা টিকা দিতে হয় টোটাল তাহলে ওই রোগটা ওই জানোয়ারের শরীরে আর হয় না তো মোটামুটি ভাবে গবাদি গরু মোষ এদের যে প্রতিষেধক টিকার যে শিডিউল বা নিয়ম সেটা আপনাদের বললাম এবং এটা সমস্ত গ্রাম বাংলার হসপিটাল গুলোতে প্রাণী পশু স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তারবাবুরাও থাকেন এবং এখানে এগুলো আপনারা জিজ্ঞেস করলে বা কখনো বুঝতে অসুবিধা হলে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন সাধারণভাবে টিকা দিলে কোনো রকম প্রবলেম হয় না এবং টিকা তৈরি করা হয়েছে রোগটা যাতে না হয় সেই জন্য আজকাল আপনারা টিকা ব্যাপারটা সবাই খুব ভালো বুঝেছেন করোনার জন্য পোলিওর জন্য যে হ্যাঁ টিকা হলে মানুষ মুক্তি পাবে রোগটা হবে না ঠিক সেই একই কারণে জানোয়ারের শরীরেও টিকা দেওয়া হয় যাতে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু অনেক সময় টিকা দিলেও রোগ হয় সেটা কি টিকার জন্য নাকি অন্য কোনো কারণে সেটা আপনাদের একটু নজর রাখতে হবে নর্মালি টিকা দেওয়ার পরেও যদি রোগ হয় বা টিকা যদি কাজ না করে তার মেন কারণ হলো প্রপার কোল্ড চোন মানে ঠান্ডা অবস্থায় টিকাটাকে যখন যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে শরীরে দেওয়া পর্যন্ত এই পুরো রাস্তাটায় টিকাটা যেন ঠান্ডা থাকে যদি বরফের বাক্সের মধ্যে রাখতে হয় বরফের বাক্সের মধ্যে যেন সে থাকে প্রপার টেম্পারেচার যেন মেনটেন হয় সেটাকে আমরা বলি কোল্ড চেন মেনটেন্স অতএব টিকা যেন উৎপাদন মানে প্রোডাকশন যেখানে হচ্ছে যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে টিকা দেওয়া পর্যন্ত পুরো সময়টা যেন টিকা কোল্ড করা থাকে অসুস্থ চেন এবং দুর্বল এবং যে সমস্ত অ্যানিমেল এখন টিকা নেওয়ার মতো অবস্থায় নেই তাদের যেন টিকা না দেওয়া হয় কারণ তখন তাদের কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা মুশকিল হয় এবং পুরো পপুলেশন যেটা আমি আগে বললাম আপনাদের যে হয়তো হয়তো আপনার গ্রামে হাজার গরু আছে টিকা দিচ্ছেন দশটাকে দিয়ে আমি আমার বললেন কিনে দিয়েছি কিন্তু তাও আমার রোগ হয়েছে কেন যারা দেয়নি তাদের তো হয়েছে আমারও হয়েছে তার কারণ হলো যেহেতু আপনার গ্রামে বাকি জানোয়ার রোগ টিকা দেওয়া হয়নি সেই জন্য আপনি আপনার জানোয়ারকে টিকা দিলেও তার কোনো এফেক্ট হবে না এটাকে বলে হার্ড ইমিউনিটি অতএব সম্পূর্ণভাবে সমস্ত পশু প্রাণীদের আপনাকে অন্তত শতকরা আশি পঁচাশি ভাবে পপুলেশনকে টিকা দিতে হবে এবং আর একটা জিনিস হচ্ছে খারাপ কোয়ালিটি মানে টিকা যদি প্রপার না হয় ভালো না হয় এবং সেটা যদি বারবার ফ্রিজ থেকে বার করা হয় বা ঠান্ডা ঠিক না থাকে বারবার গরমের ওপর নেওয়া হচ্ছে বা টিকা দেওয়ার সময় ভালোভাবে চেকিং করা হচ্ছে না এই সমস্ত ক্ষেত্রেও টিকার গুণমান অনেক খারাপ হয়ে যায় শুধু তাই নয় আর একটা জিনিস লক্ষ্য করবেন কি জানোয়ারের টিকা সাধারণত ভাবে ডোজ হিসাবে আসে মাল্টিভায়াল সেক্ষেত্রে কি হয় প্রতিবার টিকা দেওয়ার আগে ভায়ালটা যেন ভালোভাবে সেটাকে নাড়িয়ে নেওয়া হয় সেক করে নেওয়া হয় না হলে কি হবে যদি সেক না করা হয় তাহলে কোনো প্রাণীর মধ্যে টিকার আসল জিনিসটা যাবে কোনো প্রাণীর মধ্যে টিকার তেলটা যাবে কোনো প্রাণীর মধ্যে টিকার লবণটা যাবে এই রকম হবে কারণ একটা টিকা তৈরি করলে তার মধ্যে বেসিক্যালি কিছুটা বিষাণু থাকে কিছুটা লবণ থাকে সল্ট কিছুটা অয়েল থাকে কিছুটা ওয়াটার থাকে যদি প্রত্যেকবার না ঝাঁকিয়ে না ভালোভাবে ঝাঁকিয়ে দেন তাহলে জানোয়ারের শরীরে টিকার জন্য বিষাণু যাবে কোনো জানুয়ারের শরীরে জল যাবে এবার যা শুধু জল যাবে তার ক্ষেত্রে ডেফিনেটলি টিকা তাকে প্রতিষেধক ক্ষমতা দেবে না সেই জন্য নিয়ম অনুযায়ী প্রতিবার টিকা ভালোভাবে শেক করে নিতে হয় ঝাঁকিয়ে নিতে হয় এবং এটা যেন বারবার ঠান্ডা গরম ঠান্ডা গরম না হয় অর্থাৎ সেক্ষেত্রে যদি মনে করুন কোথাও একটা দশ এম দশ ডোজের ভায়াল খোলা হয়েছে চেষ্টা করবেন দেখতে যাতে দশটা অ্যানিম্যাল আছে তবেই যেন ভায়ালটা খুলে হলে কি হবে ওই একটা অ্যানিম্যাল এসছে একটা ভায়াল খুলে সেটাকে আবার বরফের মধ্যে রাখছে আবার বাইরে রাখছি আবার ভেতরে নিয়ে যাচ্ছে আবার বাইরে বারবার এরকম করলে টিকার কোয়ালিটি খারাপ হয়ে যায় তো মোটামুটিভাবে এই চার পাঁচটা কারণের জন্য টিকা কাজ করে না অনেক সময় কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই কারণ সবসময় মনে রাখবেন প্রতিটা টিকা তৈরি করা হয় প্রাণীকে বাঁচানোর জন্য মারার জন্য নয় এরপর আমরা আসবো আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আগে বলেছি আপনাদের ক্রিমির প্রবলেম বা পেটের মধ্যে ওয়ার্ম হয় প্যারাসাইট হয় এই পেটের প্যারাসাইট যেগুলো এদেরকে আমরা পরজীবী বলি কারণ এরা অন্যদের ওপর বেঁচে থাকে জানুয়ারের শরীর থেকে এরা জানুয়ারের শরীর জানুয়ারের রক্ত থেকে এরা এদের ইয়ে নিয়ে নেয় শোষণ করে নেয় দিয়ে পশুকে দুর্বল করে দেয় এইবার এই পরজীবীগুলো ডিফারেন্ট জায়গায় হয় মুখ্যত এরা আন্ত্রিক পরজীবী মানে অন্ত্রের মধ্যে মধ্যে হয় তো ডিফারেন্ট টাইপ হয় কোনোটাকে রাউন্ড ওয়ার্ম বলে গোল কোনোটাকে টেপ ওয়ার্ম বলে ফিতা ক্রিমি লম্বা ফিতের মতো হয় কোনোটা আবার চ্যাপটা চ্যাপটা কৃমি হয় যে হাতির কানের মতো বড় কৃমিও হয় সেটাকে বলে ফ্লুক্স লিভার ফ্লুক্স হয় আবার অনেক সময় শিরাতেও পাওয়া যায় তো বিভিন্ন টাইপের কৃমি হয় কিন্তু কৃমি হয় বিভিন্ন টাইপের হলেও কৃমি কিন্তু প্রতিটা জানোয়ারের শরীরে হয় গ্রামগঞ্জে প্রতিটা গ্রামে গ্রাম বাংলার প্রতিটা ঘরে যত জানোয়ার আছে সবার শরীরে কৃমি থাকে কারণ কৃমি বেসিক্যালি কৃমির ডিম বা ক্রিমি ছড়ায় মূলত ঘাস এবং জল থেকে গ্রাম বাংলায় প্রতি অধিকাংশ বাড়িতেই যে গরু রাখা হয় বা ইয়ে করা তাদের খাবার জল বা তাদের চরবার যে জায়গা সেগুলো সাধারণভাবে কমন হওয়ার জন্য একটা গরু থেকে অন্য গরুতে কৃমি আরামসে ট্রান্সমিট হয়ে যায় মোটামুটি ভাবে কৃমি হলে জানোয়ারের সব থেকে বড় যেটা যে প্রবলেম জানোয়ার দুর্বল হয়ে যায় দেখলেই বোঝা যায় রিকেটিক ফিগার হয়ে যায় বারবার পাতলা পায়খানা করে অনেক সময় জ্বর আসে এবং শরীরের বৃদ্ধি বা দুধ দেওয়ার ক্ষমতা কম কমতে আরম্ভ করে হয়তো এমনি কিছু বোঝা যাচ্ছে না কিন্তু এই সমস্ত লক্ষণগুলো দেখে বোঝা যায় বুঝতে পারা যে এর ভেতরে শরীরের ভেতরে এ কৃমি আছে শুধু তাই নয় অনেক সময় কৃমির লোড বেশি থাকলে জানোয়ার বয়স হয়ে গেলেও গরম হয় না বা গাভিন করানো যায় না কারণ তার মধ্যে শরীরের যে বৃদ্ধি অন্ত শরীরের ভেতরকার যে বৃদ্ধি সেটা কমে যায় এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা হতে পারে অনেক সময় খুব গন্ধওয়ালা গোবর হতে পারে হ্যাঁ অনেক সময় চোয়ালে মুখের নিচে চোয়াল যেটা চোয়ালের নিচে ইয়েটা ফুলে যেতে পারে ওটাকে জল জমা বলে এই সমস্ত লক্ষণগুলো দেখলে সাধারণভাবে বোঝা যায় যে এই জানোয়ারটার শরীরে কৃমি আছে এবং তখন আমরা যদি জানোয়ারের মানে আমরা যদি খোঁজ নি যে একে কোনোদিন কৃমির ওষুধ দেওয়া হয়েছে কিনা যদি না দেওয়া হয় তাকে তখন আর দ্বিতীয়বার ভাবার কোনো উপায় নেই প্রতিটা জানোয়ারকে কৃমির ওষুধ দেওয়া কম্পালসারি বা দিতেই হয় এইগুলো হলো বিভিন্ন টাইপের কৃমি জাস্ট আপনাদের দেখার জন্য যদি দেখতে পান কম্পিউটারে বা ইয়েতে দেখুন এটা এক ধরনের কৃমি অ্যাসকারিস বলে এইরকম মোটা বড় গোল হয় রাউন্ড ওয়ার্ম তাদের ডিম এরকম দেখতে হয় এবং কখনো কখনো গরুর শরীরে অঞ্চলের মধ্যে বা ছাগল বা মোষ এই ধরনের কৃমি এইরকম বান্ডিল হয়ে থাকে বাইরে থেকে বোঝা না গেলেও তা ভেতরে যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে এরা কি পরিমানে জানোয়ারের শরীর থেকে পুষ্টি শোষণ করে নেয় রক্ত খেয়ে নেয় তো এটা হলো টেপো আমরা ফিতাকৃমি ফিতের মতো দেখতে এবং এরাও এটাও একটা মারাত্মক পরজীবী মোটামুটি ভাবে সুস্থ শরীরে সুস্থ গরুর পেটে যদি অসুস্থ গরু পেটে যদি কৃমি থাকে এবং তার পায়খানা দিয়ে গোবর দিয়ে যদি কৃমি বেরোয় বা কৃমির ডিম বেরোয় সেটা ওই ঘাস বা জলে ছড়িয়ে যায় পায়ে পায়ে ছড়িয়ে যায় এবং দিয়ে সেখান থেকে সুস্থ গরু যখন সেখানে চড়তে যায় বা সেখানে জল খায় তার শরীরে এই কৃমিটা প্রবেশ করে দিয়ে সুস্থ গরুটিকে অসুস্থ করে দেয় এটা সাধারণভাবে কৃমি কিভাবে একটা গরু থেকে অন্য গরুতে যায় একটা প্রাণী থেকে অন্য প্রাণীতে যায় এরপর আসব আর সমস্যা গ্রাম বাংলার সেটাকে বলে থুমকো বিমারি বা থুমকো রোগ বা ম্যাস্টাইটিস আপনারা অনেকেই জানেন হিন্দিতে থানেলা বলে এটা হচ্ছে দুধ দেওয়ার যে পালান আছে বা আধার হয় পালান দুধের যেটা বাট পালান এই অংশে রোগ এখানে কি হয় অধিকাংশ ক্ষেত্রে জানোয়ারের পালানে প্রবলেম হয় সমস্যা হয় কি হয় পালান ফুলে যায় অনেক সময় পালান প্রচন্ড ব্যথা হয় ডিফর্মড হয়ে যায় মানে শেপটা নষ্ট হয়ে যায় দুধ অনেক সময় ওখান থেকে দুধ ছানা কাটা দুধ বেরোয় অনেক সময় রক্ত বেরোয় দুধের মধ্যে এবং শুধু তাই নয় আস্তে আস্তে ওখান থেকে দুধ পাওয়ার দুধের যে পরিমাণ সেটাও কমতে কমতে বন্ধ হয়ে যায় এই যে রোগটা এই পুরো রোগটাকে বলা হয় ঠুনকো বা ম্যাস্টাইটিস বা ইনফ্লামেশন অফ আডার বা আডারের রোগ এটা বেসিক্যালি এমন একটা রোগ যেটা সাধারণভাবে আমরা গরুর রোগ বললে গরু মোষের রোগ বললেও এটা তাদের রোগ নয় এটা গরু মোষের মালিকের রোগ কারণ কি অধিকাংশ ক্ষেত্রে এই রোগটা গরু মোষের হয় তার মালিক তাকে বা যার গরু সেই গরুকে স্বাস্থ্যসম্মত বা স্বচ্ছভাবে তাকে মেনটেন করে না বলে তবে এই রোগটা হয় এটা গরুর নিজের থেকে এই রোগটা হয় না কেন হয় আপনি একটা খুব ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি গরুর দুধ নেওয়ার পরেই গরু নিয়ম হলো সবসময় মাটিতে বসে যায় এবার যে জায়গায় আমরা গরু বাছুর রাখি গ্রাম বাংলায় তাতে আমরা জানি যে সেখানটায় যতটা নোংরা হওয়া সম্ভব ততটাই নোংরা থাকে কাদা জল পেচ্ছা গোবর থেকে আরম্ভ করে যত কিছু রাবি শখানটা থাকে এবার দুধ দেওয়ার পরেই গরুটার বডি স্ট্রেস হওয়ার জন্য ও নিয়ম হলো বসে যাবে বসে পড়লেই তার ওই যে পালান যেখান থেকে বাঁট দিয়ে দুধ বেরিয়েছিল এই বাঁটের যে দুধ নালি যেটা সেই নালিটা দুধ দেওয়ার পরেও অন্তত পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা খোলা থাকে এইবার যদি গরুটা বসে পড়ে সঙ্গে সঙ্গে কি হয় মাটি কাঁচা মানে কিচড় বা মাটি বা কাদা থেকে বিষাণু ওই খোলা দুধের নালির ভেতর দিয়ে ভেতরে ঢুকে যায় এবং দিয়ে ম্যাস্টাইটিসটা বা ঠুনকো রোগটা শুরু হয়ে যায় অতএব আমি যদি স্বাস্থ্যসম্মত পরিষ্কার এবং স্বচ্ছভাবে যদি গরুটাকে না রাখি তাহলে এই রোগটা হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা সেই সময় সেইভাবেই হয় অথবা মনে করুন কোনো লোক যে সব বাড়িতে দুধ অনেক বাড়িতে দুধ দোয়ানোর কাজ করে এবং সে যদি একটা অসুস্থ গরুকে দুধ দুয়ে এসে আপনার সুস্থ গরুর দুধ দোয়াতে শুরু করে বা আপনারই চারটে গরু আছে যার মধ্যে একটা থানেলা আছে বা ঠুনকো আছে বাকিগুলো ঠিক আছে সে প্রথমে থানেলাওয়ালা বা ঠুনকোওয়ালা গরুটা দুধ দুয়ে তারপর অন্য গরু মাঠে হাত দেয় তাহলে তার মাধ্যমেও রোগটা হতে পারে সেই জন্য আমরা এটা বলি এটা ম্যানেজমেন্ট ডিসঅর্ডার যে সাধারণভাবে আমরা যারা জানোয়ার পুষি যারা মালিক তারা যদি নিজেরা স্বাস্থ্যসম্মতভাবে এবং স্বচ্ছভাবে গরু পালন না করি তাহলে এই রোগটা সব থেকে বেশি হয় এবং অনেক সময় দেখা যায় এই রোগটা যখন হয় তিন রকম এই রোগটা হয় একটাকে বলে সাব সাবক্লিনিকাল একটাকে বলে ক্লিনিক্যাল একটাকে বলে ক্রনিক যেটার বাংলা করলে হলো যে ঠুনকো রোগে আপনি লক্ষণ দেখতে পাবেন না লক্ষণ রহিত মানে যেখানে লক্ষণ দেখা যায় না যে ঠুনকো হয়েছে আপনি বুঝতেই পারবেন না ম্যাস্টাইটিস হয়েছে বা ঠুনকো হয়েছে তাকে বলে সাব সাবক্লিনিকাল যখন চোখে দেখা যায় না কি প্রবলেম হচ্ছে একটা হচ্ছে ক্লিনিক্যাল যখন চোখে দেখা যায় যে হ্যাঁ আপনি দেখছি গরুর দুধ কমে গেছে দুধ দিয়ে রক্ত বেরোচ্ছে বা বাঁট ফেটে গেছে গরুর পালান ফুলে গেছে পালানে বাটে হাত দিলেই লাথি মারছে এত ব্যথা হচ্ছে বা ওখানটা গরম হয়ে গেছে এটা হচ্ছে যখন লক্ষণগুলো দেখাচ্ছে সেটাকে বলে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস বা ক্লিনিক্যাল ইয়েতে যেটা হলো লক্ষণযুক্ত ঠুনকো আর একটা হচ্ছে ক্রনিক যখন বাঁট পালান কানা হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে হার্ড হয়ে গেছে ফাইরোসিস হয়ে গেছে ও আর ভাবে ঠিক হচ্ছে না কোনো দুধই আসছে না তো এটা তাকে বলে ক্রনিক ম্যাসটাইটিস তো এর মধ্যে সবথেকে বেশি প্রবলেম হলো সাব ক্লিনিক্যাল যখন লক্ষণ নেই তার মানে কি যার গরু সে বুঝতেই পারছে না যে তার ওখানে আদৌ কোনো সমস্যা আছে কিনা গরুটির কিন্তু সে দুধ পাচ্ছে অল্প পাচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না গরুর ম্যাস্টাইটিস বা ঠুনকো হয়ে গেছে সেই সমস্ত ক্ষেত্রে সবথেকে বেশি ইকোনমিক লস মানে অর্থকরী ভাবে সব থেকে ক্ষতি হয় সেই ধরনের রোগে আর একটা জিনিস এই রোগটা সেই গরুরই বেশি হয় যে গরু বেশি দুধ দেয় যে খুব কম দুধ দেয় যেমন আমাদের দেশি গরু খুব কম দুধ দেয় তাদের ক্ষেত্রে এই রোগটা খুব কম হয় কিন্তু আপনি যেই ক্রস ব্রিডিং করাবেন ফলস্টাইন বা জার্সি বা ঘি এইসব দিয়ে সঙ্গে সঙ্গে দেখবেন যত বেশি দুধ দেওয়ার ক্ষমতা হবে গরুর তত বেশি এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য গরু যত ভালো গরু প্রজা প্রজাতির গরুই নিন অনেক দুধ দেওয়ার গরুই নিন আপনার সব সময় মনে রাখতে হবে তার বাটের এবং পালানের যদি 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 প্রপার কেয়ার না না করেন গরুর পুরো স্বাস্থ্য যেটা ওভারঅল হেলথ ঠিক রাখেন তাহলে আপনার সেই গরু যতই দামি হোক সে তার দুধ দেওয়ার ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এছাড়া অনেক সময় আপনার আহ মিল্কিং মানে দুধ ঠিক না বার করা বার করতে পারা বা মিনারেল মিক্সচার যেটাকে খনিজ লবণ বলা হয় সেটা না খাওয়ানো আগেই তো বলেছি বিষাণু বা জীবাণুর ব্যাপারটা তো আগেই বলেছি এই সমস্ত কারণে বেশিকালি ঠুনক রোগটা হয় ঠুনক রোগ হলে কি হয় আপনারা দেখতেই পাচ্ছেন পালান ফুলে যায় গরম হয়ে যায় লাল হয়ে যায় অনেক সময় আলসার ফর্ম হয়ে যায় পালানে বা বাট খসে যায় তো এগুলো বিভিন্ন ম্যাসটাইটিস লক্ষণ বা ছবি যেটা আগে আমরা বলেছি সাবক্লিনিক্যাল ক্লিনিক্যাল অ্যান্ড ক্রনিক ম্যাস্টাইটিস কি ধরনের হয় সাব ক্লিনিক্যাল হলে আপনি বুঝতেই পারবেন না গরুর পালানে ঠুন করে রোগ হয়েছে আপনি ধরতেই পারবেন না কিন্তু রোগটা হয়েছে ক্লিনিকালে আপনি দেখতে পাবেন এবং ডাক্তারবাবুকে ডাকলে তখন সে বলে দেবে হ্যাঁ এটা ম্যাস্টাইটিস ঠুন হয়ে গেছে আর ক্রনিক হলো হয়ে গেছে আর কিছু করার নেই ও গরু বিক্রি করে দেওয়া বা শরীর হয় ভালো কারণ কোনো ট্রিটমেন্ট করে কোনো কিছু হবে না মোটামুটি ভাবে যেটা বলেছি আপনারা যদি শুনে থাকেন গোয়াল ঘর ও মেঝে পরিষ্কার রাখবেন দুধ দোয়ানোর আগে বা এবং পরে পালানকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে জীবাণুনাশক স্প্রে করে রাখতে হবে পঁয়তাল্লিশ মিনিট আট ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট দুধ দোয়ানোর পরে জানোয়ারকে বসতে দেওয়া যাবে না যদি কোনো পশু অসুস্থ হয়ে থাকে তাকে আলাদা রাখতে হবে এবং নিয়মিত ঠুনকো রোগ হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে অন্তত মাসে দুবার আর যথেষ্ট পরিমাণে মিনারেল মিক্সচার বা খনিজ লবণ জানোয়ারকে প্রতিদিন খাওয়াতে হবে প্রতি নিয়মময় খাওয়াতে হবে যাতে এই রোগটা তখন না হয় বা পরে কখনো না আসে মোটামুটি ভাবে এটা করলে ম্যাস্টাইটিস বা থুনকো রোগের কন্ট্রোল করা সম্ভব এরপর আসছে বাচ্চা ফেলে দেওয়া আমরা অলরেডি বলেছি ব্রুসেলা বিমারি ভ্যাকসিন কি করতে হয় কিভাবে করতে হয় মোটামুটি এই হলো ব্রুসেলা বিমারি হলে আমরা যেটা দেখতে পাই অপরিণত বাচ্চা অনেক সময় প্লাসেন্টা মানে গর্ভ ফুল যেটা সেটা বেরিয়ে আসে না বা থেকে যায় দিয়ে সেটা পচে গিয়ে গ্যাংলিন হয়ে ইনফেকশন হয়ে জানোয়ারের শরীরে তৈরি করে হতে পারে তো সেইটা হচ্ছে আরোপি বলে রিটেনশন অফ প্লাসেন্টা এই সমস্ত জিনিসগুলো ব্রুসেলা হলে সব থেকে বড় প্রবলেম তবে আর একটা বড় প্রবলেম হলো ব্রুসেলা হলো জানুয়ারের জন্য যতটা না ক্ষতিকর তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর মানুষের জন্য কারণ এই মানুষের মধ্যে ব্রুসেলা বিমারি ব্রুসেলা রোগ যদি হয় সাধারণভাবে ডাক্তারবাবুরা ব্রুসেলার রোগের ব্যাপারটা অতটা মানুষের ডাক্তার যারা তাদের পক্ষে অতটা পরিচিতি সম্ভব নয় সেই জন্য ডায়াগনোসিস করতেই অনেক সময় প্রবলেম হয়ে যায় অ্যাটিপিক্যাল নিউমোনিয়া সোয়েলিং আর্থাইটিস অনেক ধরনের প্রবলেম হয়ে যায় এবং শুধু তাই নয় আমরা এখানে দেখি যে ব্রুসেলা যে সমস্ত ফার্মার বা চাষি ভাই যারা গরু বাছুর পোষেন তাদের যদি ব্লাড টেস্ট করা হয় তাহলে মোটামুটি একটা যথেষ্ট সংখ্যায় মানুষ ধরা পড়ছে যে তাদের ব্রুসেলা আছে কিন্তু তারা জানে না যে তাদের ব্রুসেলা আছে এই রোগটা মানুষের শরীরে জুনোটিক রোগ হিসাবে যদি পরিচিত যেহেতু পরিচিত সেই জন্য গরু বাছুরকে ব্রুসেলার রোগ থেকে বাঁচাতে হয় এবং তার জন্য আগেই বলেছি শুধুমাত্র ফিমেল কাপ বা বকনা বাছুরকে সারা জীবনের জন্য একবার চার থেকে আট মাস বয়সের মধ্যে টিকা দেওয়া দরকার এছাড়া মোটামুটিভাবে মানুষের মধ্যে ব্রুসেলা রোগ হলে কি হয় আমি বলেছি আপনাদের এবং সব থেকে বড় প্রবলেম এই রোগে মানুষকে কিন্তু ট্রিটমেন্ট করা যায় এবং নিয়মিত অনেক দিন ওষুধ খেতে হয় এরপর আসছি সব থেকে বড় বিমারি খুড়াই বা এসো এটা সম্বন্ধে বেশি বলার কিছু নেই কারণ আপনারা প্রত্যেকেই জানেন প্রতিটা গ্রামে প্রতিটা গঞ্জে প্রতিটা জেলায় রাজ্যে এই রোগ আছে এই রোগ আপনারা দেখেছেন আপনারাই প্রথম বলেন যে হ্যাঁ খুড়াই হয়ে গেছে গরুর কারণ দেখতে পান মুখ দিয়ে লালাজ হচ্ছে জিবে ঘা হয়েছে মুখে ঘা হয়েছে অনেক সময় পায়ের খুড়ের ভেতর ঘা হয় তো ভেসিক্যাল ফরমেশন হয়ে যায় জিপ আলসার হয়ে যায় ফেটে যায় তো এই সমস্ত যে যে রোগগুলো হয় যখন এটাকে খুড়াই রোগের খুব বাজে কন্ডিশন বা দেখতে আপনি দেখতেই পাচ্ছেন কি ধরনের হয় এটা আপনারা জানেন তবে একটা জিনিস মনে রাখবেন খুড়াই এমন একটা রোগ যেটা কোনো ওষুধ দিয়ে তাকে ঠিক করা যায় না যদি পৃথিবীর কোনো ডাক্তারও বলে বলে না না আমি ওষুধ দিয়ে খুরাই খুরাই হয়ে হয়ে ঠিক যাবে তা ভুল রোগ থেকে বাঁচাতে গেলে জানোয়ারকে টিকা আপনাকে দিতেই হবে প্রতি ছ মাসে একবার নিয়ম মেনে এবং এই টিকা যখন ফ্রিতে পাচ্ছেন সরকার যখন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে যখন ফ্রিতে এই টিকা আপনাদের প্রোভাইড করছে উচিত হবে সমস্ত গরু বাছুর অন্তত আশি থেকে পঁচাশি পঁচাশি ভাগ গরু বাছুর তাদেরকে এই টিকাটা দিয়ে দেওয়া এই টিকাটা দিয়ে দিলে আপনার খুড়ায় বা এসো রোগের হাত থেকে মুক্তি পাবেন বাকি সমস্ত রোগ ব্যাধি যা আছে সেগুলো এমন কিছু মারাত্মক নয় এইচএস বা বিকিউ কিউ বাদলা এগুলো তো টিকা আছে ফ্রিতে পাওয়া যায় সরকারি ভাবে এটারও কোনো ট্রিটমেন্ট করার দরকার পড়বে না ব্রুসেলা একবার টিকা লাগিয়ে দিলে সেই গরুর ক্ষেত্রে যত বাচ্চা হবে তাদের আর ব্রুসেলা হওয়ার সম্ভাবনা থাকবে না তো এছাড়া আর আপনার হাতে আর অন্য কোনো কিছু নেই যেটা আপনার গৃহপালিত প্রাণীটিকে অসুস্থ করতে বা আপনাকে ব্যতিব্যস্ত করবে করবে যেটা বললাম যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন প্রাণী পালন সব থেকে সহজ এবং সম্মত মানে বিজ্ঞানিক সম্মত বিজ্ঞানসম্মতভাবে ভাবে করা যায় যাতে প্রচুর লাভ পাওয়া যায় এই মোটামুটি ভাবে আমি আপনাদেরকে বললাম দূর দূর থেকে যতটা আপনাদেরকে যা বলা সম্ভব জানানো সম্ভব এর ভট্টাচার্য আহ আমাদের একটা প্রশ্ন আছে যেটা এসেছে সোমারানী দাস দিগম্বরপুর নিবেদিতা চব্বিশ পরগনা থেকে ওনার প্রশ্ন ছিল যে শীতকালে বেশিরভাগ গরুর গায়ে কিংবা কি কারণ এর এখন এই মুহূর্তে প্রতিকার কিছু নেই তবে কিছু কিছু জায়গায় অ্যান্টিপক্স ভ্যাকসিন ইউজ করা হচ্ছে কতটা উম কাজ হচ্ছে সেটা বলা খুব আহ মুশকিল তবে সাধারণভাবে প্রাণীর যদি সুস্থ স্বাভাবিকভাবে রাখতে পারেন প্রপার শোধন করতে পারেন চামড়ার এবং যার জন্য খুব সহজেই করা যায় আপনি যদি নিম পাতা তো গ্রামে গঞ্জে অফুরন্ত পাওয়া যায় নিম পাতা সেদ্ধ করে সেই জল দিয়ে যদি মানে প্রাণীটিকে নিয়মিত পরিষ্কার করেন এবং সময় সময় তার গায়ে যদি আপনি যেগুলো জীবাণুনাশক পাউডার স্প্রে করতে বা তার সলিউশন যদি স্প্রে করে দেন তাহলে মোটামুটি ভাবে এই রোগ হয় না তবে যদি এর বাইরেও কিছু হয় যেটা শুধুমাত্র আপনার মনে হচ্ছে যে দেখতে এরকম কিন্তু সেটা স্থানীয়ভাবে স্থানীয় পশু চিকিৎসককে দেখিয়ে নিয়ে তার পরামর্শ মতো করাটাই সুবিধা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন কিন্তু আমি সুন্দরবন মিল্ক থেকে বলছি জরুরি থেকে সুপর্ণা দেব শর্মা হ্যাঁ বলছি গরুকে সঠিক পরিমাণে কৃমি ঔষধ খাওয়ানো হয়েছে লক্ষণ দেখে বোঝা যাবে সঠিক পরিমাণে ওষুধ খাওয়ানো হয়েছে লক্ষণ দেখে বোঝা যে লক্ষণটা দেখলে আমরা বুঝতে পারবো যে খাওয়ানো হয়েছে সঠিক আমি বলছি যে যে লক্ষণগুলো দেখলে বোঝা যায় কৃমি হয়েছে সেই ওষুধ খাওয়ানোর পর যদি সেই লক্ষণগুলো আর না দেখা যায় বুঝতে পারেন এগুলো আর দেখা যাচ্ছে না তখনই বুঝতে পারবেন যে গরুর কৃমির ওষুধ সঠিক ছিল শুধু তাই নয় গরুর মধ্যে একটা চেঞ্জ আসবে প্রাণীটির মধ্যে দেখবেন তার চন্মনে ভাব বাড়বে খিদে বাড়বে যদি দুধেলো গরু হয় দুধ দেওয়া গরু হয় দেখবেন দুধের পরিমাণ ঠিক থাকবে ফ্যাট নিচ করবে না এই অনেকগুলো জিনিস আছে যেটা দেখলে আপনি বুঝতে পারেন সব থেকে চামড়ার উপর তার গ্রসই একটা ভাব যেমন শ্যাম্পু করলে চুলে যেমন একটা হয় সেই রকম যে গরুর মধ্যে পেটে বা আছে তার চামড়ার উপর একটা সাইনি ভাব থাকবে চকচকে ভাব থাকবে এছাড়া তার বডি দেখলে বডি কোট কালার এবং তার ইয়ে দেখলে বিহেভিয়ার দেখলে তার মানে তার আচরণ দেখলে বোঝা যাবে যে হ্যাঁ প্রাণী সুস্থ আছে অসুস্থ পানি পেটে কৃমি আছে পাতলা পায়খানা হচ্ছে শরীর দুর্বল হয়ে গেছে সে যতই তাকে ভালো রাখুন এসি এসি ঘরে রাখুন বা গদিতে রাখুন সে দেখলেই বোঝা যাবে সে দুর্বল আছে এবং অসুস্থ আছে আর কোনো প্রশ্ন আছে হ্যালো হ্যাঁ আমি কুলপি ব্লগ থেকে বলছি সুন্দর হ্যাঁ বলুন হ্যাঁ স্যার আচ্ছা যদি এই কৃমির ওষুধ ভেষজ পদ্ধতিতে বানানো যায় তাহলে কি সঠিক সমাধান হবে ভেষজ পদ্ধতিতে ক্রিমির ওষুধ বানাতে যদি সঠিকভাবে বানাতে পারেন তাহলে কিছুটা তো সুরাহা হবেই হ্যাঁ কিছুটা সুরাহা হবে তবে যেভাবে বানাতে হয় আপনি কি যে ওই এনডিডিবির ওয়েবসাইট ডেয়ারি নলেজ পোর্টাল ওই সমস্ত জায়গায় গেলে এগুলো পাবেন ওখানে দেখে সবসময় মনে রাখবেন ভেষজ উপাধ্যতিতে যদি করেনও আপনার ইনগ্রেডিয়েন্ট গুলো টাটকা হতে প্রতিবার ওষুধ কিন্তু টাটকা বানাতে হবে তাহলে দেখবেন যে কিভাবে এটা করা সম্ভব আর এছাড়াও আপনার স্থানীয়ভাবে তো ডাক্তারখানায় এই ধরনের ওষুধগুলো পাওয়া যায় অসুবিধার তো কিছু নেই আমরা তো জৈব ভাবে দুধ উৎপাদন করবো হ্যাঁ তাহলে যে তাহলে ভেসেজ পদ্ধতি ইয়ে করবেন প্রপারভাবে ইউসি করবেন আহ কাজ তো হবেই নিশ্চয়ই হবে আচ্ছা অর্পিতা মন্ডল আপনাদের ওখানে কজন বসে আছেন আপনারা তিরিশ জন আপনার এখানে কজন বসে আছেন আপনারা তিরিশ জন আছে তিরিশ জন আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আপনাদের মধ্যে কি কারো কোনো প্রশ্ন করার আছে আপনাদের কি কোনো প্রশ্ন আছে এখানে করার মধ্যে অনেকে অনেক সব সদস্য তো উপস্থিত হতে পারেনি তো আমরা যে ট্রেনিংটা পেলাম এটা যদি রেকর্ডিং আমরা পাই তাহলে আমরা সবার সামনে এটা মানে বোঝাতে পারবো বা শোনাতে পারবো না না অতি অবশ্যই আমরা এই রেকর্ডিংটা আপনাদের আমরা পাঠাবো হ্যাঁ আমরা চাই যে আপনারা এই যে এরকম করে এসছেন এটা খুবই ভালো লাগলো দেখে কেননা এমনি তো আর বোঝা যায় না এক একটা ফোনে এক একজনকেই বোঝা বুঝতে পারি আমরা কিন্তু আপনারা অনেকেই আছেন প্রায় তিরিশ জন বলছেন তো ওটাই আমার প্রশ্ন ছিল যে আপনারা তিরিশ জন কি আপনারা পুরো ভালোভাবে শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন শুনতে পেরেছি আচ্ছা আর ডাক্তার সাহেব যা যা দেখাচ্ছিলো সেগুলো আপনারা দেখতে পেরেছেন ভালোভাবে স্পষ্টভাবে সবাই দেখেছি কিন্তু একটু অস্পষ্ট আছে কিসের মাধ্যমে দেখছেন এখানে মোবাইলের মাধ্যমে হ্যাঁ তাহলে তো খুবই ক্ষুদ্র হিসাবে দেখতে দেখছেন আপনারা কোনো ব্যাপার না এটা আমরা আসছে এক সপ্তাহের মধ্যে এটা আমরা পুরো একটা রেকর্ডিং করে আপনাদের আমরা পাঠিয়ে দেব আপনারা ওটার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটার মাধ্যমে অতি অবশ্যই দেখে নেবেন আর তারপরে যদি আরো কোনো প্রশ্ন থাকে তো আপনারা সেই প্রশ্নগুলো আমাদের অফিসের যে নম্বর আছে সেই নম্বরের মাধ্যমে আপনারা করতে পারেন ঠিক আছে আগে যে হয়েছিল ওটাও যদি দিয়ে দেন ওগুলো হবে আবার হবে আমরা জানি তো এগুলো খুবই দরকারি ছিল কিন্তু দুর্ভাগ্য বিষয়ে আপনারা জয়েন করতে পারেননি কোনো কারণে এটা আবার হবে কিন্তু আমাদের একটু সময় দিতে হবে কেন এগুলো আবার ঘুরিয়ে ফিরে আবার আনবো আমরা ঠিক আছে তো আমরা অতি অবশ্যই করব ওটা ফ্যাট আর এস এটার যেটা আগেরটা ছিল বোধ এক এক দুটো প্রোগ্রাম আগে ছিল হয়তো আমরা অতি অবশ্যই ওটাকে আরেকবার একবার করবো ঠিক আছে এছাড়া আপনাদের আর কোনো প্রশ্ন নেই তাহলে হ্যাঁ বলুন রীতা মন্ডল বলছি গরু শরীরে যদি রক্ত কম হয়ে যায় তা কি করব কি করা উচিত বলুন আচ্ছা স্যার শরীর গাভীর শরীরে যদি রক্তের অভাব হয় তাহলে কি খাওয়ানো উচিত জিজ্ঞেস করছে হ্যাঁ বলুন কি হয়েছে গাভীর শরীরে রক্ত কম হ্যাঁ হ্যাঁ শুধু নিজেরা পোলাও মাংস খেলে হবে গরুকে খাওয়াতে হবে না একটু ভালো করে খনিজ লবণ দানা এগুলো খাওয়ান সবুজ ঘাস তবে তো হবে হ্যাঁ আর কৃমি থাকলে রক্ত কমে যায় ক্রিমির ওষুধ খাওয়ান ভালো করে ক্রিমির ওষুধ নিয়ম মতো খাওয়াবেন জলটা পরিষ্কার জল খাওয়াবেন আর মিনারেল মিক্সচার মানে খনিজ লবণ যেটা তার সঙ্গে সবুজ ঘাস দানা এগুলো নিয়ম মতো খাওয়ান ও গাভীর শরীরে ঠিক রক্ত হয়ে যাবে গাভীর শরীরে রক্ত বাইরে থেকে দিতে হয় না ও নিজেই তৈরি করে নেয় ঠিক আছে ভাল লাগলো যে আপনারা এতজন আমাদের সঙ্গে জুড়েছেন চেষ্টা চালাচ্ছি লাগানোর জন্য আচ্ছা আচ্ছা হয়ে যাবে নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে খুব ভাল লাগলো যে আপনারা জুড়েছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ অনিমা দেবী আপনার প্রশ্ন ছিল বলবে তো

আপনি এক কাজ করেন স্থানীয়ভাবে আপনি ওই ইয়ে জানেন বাতাবি লেবু আপনাদের ওখানে কি পাওয়া যায় এখন হ্যাঁ 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 আপনি বাতাবি লেবু আর এমনি আমরা যে নুন খাই তরকারিতে সেই নুন বাতাবি লেবু আর নুন কদিন খাইয়ে দেখুন আমার মনে হয় যে আপনার যদি সাবক্লিনিকাল স্টেজে থাকে ওটা ঠিক হয়ে যাবে আর না হলে ডিসপেন্সারিতে যাবেন প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে ওখানে ট্রাইসোডিয়াম সাইট্রেট বলে একটা সল্ট পাওয়া যায় এক ধরনের নুন পাওয়া যায় ওদেরকে বল ওদের কাছে সাপ্লাই থাকলে ওটা ওদের দেবে ওটা আপনি কদিন সাত দিন খাওয়াবেন সকাল বিকাল কমে যাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে মিনারেল মিক্সচার আগে খাওয়ান ডিওয়ার্মিং করান সবটা দরকার আগে গরুকে মিনা কৃমির ওষুধ খাওয়ান ডিওয়ার্মিং মানে হচ্ছে ক্রিমির ওষুধ ভেতর থেকে রুগ্ন হলে সে কি করে আর মা হবে আগে ক্রিমির রসুদ ভালো করে খাওয়ান আর মিনারেল মিক্সচারটা খাওয়ান তারপরেই দেখবেন ও গাভিন হবে গরম হবে এবং লক্ষণওয়ালা গরম হবে তখন ভালোভাবে এআই করাবেন ভালো এআই ওয়ার্কার করে দিয়ে যদি এতে সমস্যা মিটে যায় ভালো যদি না মেটে তাহলে ডাক্তারবাবুকে ডাক্তার হবে কারণ ও তার ওভারই দেখতে হবে কি প্রবলেম আছে হাত ঢুকিয়ে দেখে দেখা যায় কোনো প্রবলেম নেই তাহলে এতেই হয়ে যাবে যদি প্রবলেম থাকে তাহলে ওভারই মেসেজ করে এবং ওষুধ দিয়ে তাকে হরমোন ইনজেকশন দিয়ে তাকে ঠিক করা যায় কিন্তু এত দূর থেকে না দেখে তো ওটা বলা যাবে না কেন হচ্ছে কি প্রবলেম সাধারণ ভাবে আপনি যদি খনিজ লবণ খাওয়ান আমরা নিজেরা দেখেছি আর যদি পেটে না থাকে তাহলে ষাট থেকে আশি গ্রাম আপনাদের মুঠো দু মুঠো খনিজ লবণ প্রত্যেক দিন খাওয়াবেন বুঝতে পেরেছেন খনিজ লবণ আপনাদের ওখানে আছে তো মিনারেল মিক্সচার মিনারেল মিক্সচার দেখবেন ইউনিয়ন কে বললে ইউনিয়ন আপনাদের জোগাড় করে দেবে বিভিন্ন রকমের আমরা যেমন খাবারে নুন দিই পাতে নুন খাই ঠিক সেই রকম জানোয়ারের শরীরেও নুনের দরকার সেই নুনটাকে বলে খনিজ লবণ ওই নুনটা এমন নুন বা এমন লবণ যেটা করে থেকে ডিম বেরোতে হেল্প করে গরুর শরীরে পুষ্টি বাড়ায় গরুকে মা বল করতে সুবিধা হয় গাভিন হতে সুবিধা হয় শুধু তাই নয় গরু যখন দুধ দেয় তখন সেই দুধের ফ্যাট ঠিক মতো ধরে রাখতে পারে অনেক গুণ আছে

ইনজেকশন করিয়েছিলাম মানে আমার ইনজেকশন করানোর পর বলছে যে আবার 15 দিনের পর আবার নিয়ে আসবেন ঠিক আছে সে গরু হিতে যাচ্ছে না ও একদম গরম হয়েছিল ইনজেকশন মাটি ইলাই করিয়েছিলেন বাচ্চা গাবিন হয়নি হ্যাঁ গাবিন মানে বাছুরই নমাস হয়ে গিয়েছে কি মিনা খাইনি আমি হচ্ছে কি হসপিটালে নিয়ে গিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ এবার নিয়ে যেতে স্যার হচ্ছে কি দুটো ইনজেকশন করিয়েছে করানোর পর সে গরু আর হিতে যাচ্ছে না কি করে যাবে স্যার ওটা আপনাকে আগে কৃমির ওষুধটা খাওয়ান আমি বারবার একটা কথাই বলছি কৃমির ওষুধ খাওয়ান গরুকে ভালো করে আর তারপরে আপনি খনিজ লবণটা খাওয়ান এই দুটো দিয়ে আপনি দেখুন গরু কি অবস্থা হচ্ছে হিট আসছে কিনা ডাকছে কিনা গরম হচ্ছে কিনা গরম হওয়ার বারো থেকে আঠেরো ঘন্টার মধ্যে নিয়ে গিয়ে আর এআই করান তাতে গাভিন হয়ে যাওয়ার কথা যেহেতু একবার বাচ্চা দিয়েছে অলরেডি সেই জন্য তার শুধুমাত্র তার হিটটা প্রপারলি সিন্টোমাইজ হচ্ছে না বা হিটে আসছে না হ্যাঁ স্যার হ্যাঁ বলছি বলুন হ্যাঁ স্যার বলছি ভ্যাকসিন দেওয়ার কতদিন আগে কৃমির ওষুধ খাওয়াতে হবে চার চার সপ্তাহ তিন থেকে চার সত্তাও আগে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ ধন্যবাদ তো এখানে শেষ করছি আজকের চর্চা খুব ভালো লাগলো যে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা এত মানে এতজন এসছেন আমরা তো এতদিন ভাবতাম যে কেউ আসছে না তো দেখছি তা না আসলে আমাদের ভুল যাই হোক আপনারা এসছেন আপনাদের সময় দিয়েছেন এটাই আমাদের কাছে বিশাল বড় আশীর্বাদের মতন যে আমরা এখানে আমাদের যে সব বিশেষজ্ঞরা আছে তা তাদের জ্ঞানটা আপনাদের সামনে এরা পেশ করতে পারে যাতে আপনারা লাভ হয় তো ডাক্তার ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনি এসছেন সময় দিয়েছেন আমাদের চর্চা হবে আমরা আশা করি উনিশ তারিখে আমরা একটা নতুন কিছু নিয়ে আসবো আহ তখন তার আগে আপনাদের অতি অবশ্যই আমি জানিয়ে দেব ঠিক আছে ধন্যবাদ 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 ধন্যবাদ